আল্লাহর আগে কে ছিল? এক, দুই, আল্লাহ কোথায় আছে? তিন, আল্লাহ এখন কোথায় তাকায় আছে? এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন যেদিন, আমি সেদিন থেকে নামাজ পড়ব। আসসালামু আলাইকুম। জি, আপনার শামীম সাহেব না? জি। কোনোদিন তো আপনাকে মসজিদে নামাজ পড়তে দেখলাম না, আপনি কি বাসায় নামাজ পড়েন? না, আমি তো নামাজ পড়ি না। নামাজে পড়েন না? না। আপনি মুসলমান না? হ্যাঁ, মুসলমান। তো মুসলমান হলে তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কেন? কেন মানে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আমি তো আল্লাহকে মানি না। হেই, নাউজুবিল্লাহ, আরে আপনি তো কাফের হয়ে যাবেন, আল্লাহকে মানেন না, এটা কি বলেন? না, আমি আমি মানি না, আর সেই জন্য আমি নামাজ পড়ি না। আর আমি কাফের কি কাফের না সেটা তো আপনি বলার কেউ না। হ্যাঁ, আপনি কেন নামাজ পড়েন না? আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি কি কারণে নামাজ পড়বো? ফয়দা কি এই জায়গায়? ফয়দা কি? নামাজ পড়লে আল্লাহকে ডাকলে ব্যস্ত যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়বো, যেহেতু আপনি ইমাম সাহেব, আপনি বলছেন, আমি তো নামাজ পড়বো। কিন্তু আমার তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। হ্যাঁ, তিনটা প্রশ্নের উত্তর দিব, বলেন আপনি। আল্লাহর আগে কে ছিল? এক, দুই, আল্লাহ কোথায় আছে? তিন, আল্লাহ এখন কোথায় তাকায় আছে? এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন যেদিন, আমি সেদিন থেকে নামাজ পড়ব। ঠিক আছে, আপনি কটা দিন অপেক্ষা করেন, এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনার বাড়িতে যাব। ঠিক আছে, তারপর আপনি নামাজ পড়বেন তো? ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখাপড়া শেষ? হ্যাঁ, পড়া শেষ। কোথায় যাচ্ছ? ওই যে একটু প্রস্তাব খেলাই দিতেছি। আচ্ছা উস্তাদ, আপনার মনটা কি খারাপ? হ্যাঁ, মনটা একটু খারাপ, একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? রাস্তায় একটা লোক, সে আবার নামাজ পড়ে না, কিন্তু সে আমার তিনটা প্রশ্ন করছে, আমি একটার উত্তরও দিতে পারিনি। একটা প্রশ্নের উত্তরও দিতে পারে নাই? না। আচ্ছা উস্তাদ, প্রশ্নগুলো কি একটু আমার কইবেন? এক নম্বর হলো, আল্লাহর আগে কে ছিল? আল্লাহ কোথায় থাকে? আচ্ছা, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? এই তিনটা প্রশ্ন করছে। ও, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নাই? না। আরে আচ্ছা ঠিক আছে, আপনি দিতে পারেন নাই তা কিছি, আমি আপনার ছাত্র না। হ্যাঁ, আমি এই তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিব। তুমি পারবা? হ্যাঁ। হায় আল্লাহ, তুমি আমারে বাঁচাই দিলা। আপনি খালি আমার ওই লোকের কাছে নিয়ে যান, আপনি ওই লোকের কইবেন যে তিনটা প্রশ্নের উত্তর আমার ছাত্রই তো যথেষ্ট, আমি কি দিব। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলে আসো এই বাড়ি, ওনার বাড়ি এটা। শামীম সাহেব, শামীম সাহেব, একটু বাইরে আসবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমারে তিনটা প্রশ্ন করছিলেন না? জি করছিলাম। এই তিনটার প্রশ্ন আমার লাগবে না, আমার ছাত্র আছে না, সে তার উত্তর দিয়ে দিবে। আপনার এক নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল, এটার উত্তর দিয়ে দাও। দিব, তার আগে আমার কিছু সরঞ্জামের দরকার আছে, যেমন এক বাটি দুধ আর একটা মোমবাতি। এক বাটি দুধ আর মোমবাতি? হ্যাঁ, সম্ভব কি? হ্যাঁ সম্ভব, মোমবাতি তো আছে, দুধটাও আছে। নিয়ে আসেন, সাবাস। আমি তোর মতো ছাত্র থাকতে আমি আর টেনশন করি রে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মাতি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুধ আনছিলাম দুপুরবেলায়, খাওয়া লেগে গেছে, দাদা আছে। আচ্ছা এখানে পিছে রাখেন, এই যে এটার উপর বসেন, আর এই যে মোমবাতি। হ্যাঁ, পিছে রইল। আপনি কি লেখাপড়া করেন নাই? জি করছি। তাহলে আপনি নয় থেকে নিচ পর্যন্ত গুনে গুনে আসতে থাকেন? নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, তারপর তারপর শূন্য। শূন্য? জি। তো এটাই হলো এক আল্লাহর আগে কি? শূন্য। শূন্য, তো আল্লাহর আগে কেউ ছিল না, এক আল্লাহ, আল্লাহই আছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা কি আছিল? আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? হুম, এই যে একবারই দুধ। জি।
আচ্ছা আমরা যখন ঘি তৈরি করি তখন কোথ থেকে তৈরি করি? দুধ থেকে না? কিন্তু এই মাটিতে আমি দুধ ফলাইলাম, কিন্তু এই ঘিটা কোন জায়গা থেকে তুলবো আমরা? ঘি তো জানবে তো সব জায়গাতে উঠবো, সব জায়গা থেকে। তো এতে বোঝা গেল যে আল্লাহ সব জায়গাতেই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর শেষ প্রশ্নটা জানি কি ছিল? আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? কোন দিকে তাকিয়ে আছে? আপনার কাছে কি মেস আছে? এই যে ধরেন মোমবাতির আলোটা, আপনি প্রশ্নটা কি আছিল? আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? কোন দিকে তাকিয়ে আছে? তো এই আলোটা কোন দিকে গেছে? আলো তো সব জায়গায় ছড়ে আছে। সব জায়গায় ছড়ে আছে না? তো আল্লাহও সব দিকেই তাকে আছে, সবার উপরেই তাকে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ সব দিকে ছড়ায় আছে। বাচ্চার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়েছেন শামীম সাহেব? আমি মাওলানা সাহেব, এই বাসনা এই বাচ্চার প্রশ্নতে আমার কলিজাটা ভরে গেছে। তা আপনি ওয়াদা করেন এখন থেকে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? ওর কথায় আমার আজকে চোখ খুলে দিছে। আসলে আমি অনেক বড় ভুল করছি যে নামাজ না পড়া। আল্লাহ যে সবার মাথার উপরে আছে, সবার চোখ সবার দিকে আছে, এটা প্রমাণ এই বাচ্চা দিয়ে দিছে। বাবাজি আমি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তোমার কথা। আল্লাহকে চিনার জন্য মসজিদে যাওয়ার দরকার নাকি? হ্যাঁ, ইবাদত করার জন্য মসজিদে যাব, কিন্তু আল্লাহ তেই জায়গায় আছে, এইটা তুমি চিনাই দিছো বাবা। আপনি জান আমি আসতেছি, পুজুকিরা পারলে পাঁচ ওয়াক্ত নামাজ জমাতের সাথে মসজিদে পড়ি ইনশাআল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। আপনার কাছে হাজার শুকরিয়া মাওলানা। আল্লাহ আমার চোখ যে মাওলানা সাহেব আর বাচ্চা মানুষ বাচ্চারা খুলে দিছে, জীবনে কত পাপ করছে জানি না। তুমি মাপ পাওয়ার জায়গা তো একটাই, আমি সেই জায়গায় যাবো।